बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम 2021 साले एसएससी परीक्षार्थी शिक्षार्थीवृंद अस्सलामु अलैकुम। देखो लॉकडाउन के कारण नियमित क्लास करते पारछी ना, लम्बा एक समय अनलाइन क्लास जुक्त आछि। बर्तमान প্রেক্ষাপটে আমাদের পরীক্ষার একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরীক্ষা হতে পারে 50 মার্কের তিনটা বিষয়, এবং যে তিনটা বিষয় পরীক্ষা হবে সেই তিনটা বিষয়ে আমাদের গ্রুপে বা নির্বাচনী বিষয়, অর্থাৎ কম্পালসারি কোনো বিষয় পরীক্ষা হবে না, ওই সাবজেক্ট কোনো বিষয় পরীক্ষা হবে না। যে তিনটা বিষয় পরীক্ষা হবে সেগুলো অ্যাসাইনমেন্ট আমাদেরকে দিয়ে দিচ্ছে। আমাদেরকে প্রতিটা সাবজেক্টে 10টা করে 30টা অ্যাসাইনমেন্ট করতে হবে। আমি ব্যবসা শিক্ষা শাখার অ্যাসাইনমেন্টের কথা বলছি। এখানে তোমাদের পরীক্ষা হবে হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ এবং পরিচিতি, যেটা ম্যানেজমেন্ট আমরা বলে থাকি, আর উৎপাদন বিপণন ব্যবস্থাপনা, মার্কেটিং বলে থাকি, অর্থাৎ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এ তিনটা হবে। আমি আজকে তোমাদেরকে হিসাব বিজ্ঞান ক্লাসে আহ্বান জানাচ্ছি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া কামনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আজ পর্যন্ত সুস্থ রেখেছে এবং আমাদের প্রতি দয়া করেছে। যাই হোক, আমি ক্লাসটাকে গুরুত্বপূর্ণ বলছি এই জন্য আমি আজকে গতানুগতিক বইয়ের ক্লাস করব না। তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, তোমরা যেটা অ্যাসাইনমেন্ট করছো বাসার বসে, সেই অ্যাসাইনমেন্টের আমি অঙ্কগুলোকে আলোচনা করে দেব। কারণ উদ্দীপক দিয়েছে একটা, অঙ্ক দিয়েছে চারটা, তো কাজে একটা উদ্দীপক থেকে চারটা অঙ্ক করতে গেলে তোমাদেরকে একটু সমস্যা করতে হবে। যেহেতু তোমরা বাসায় বসে করছো, সেই জন্য তোমাদের বৈদ্যুত গাড়াগাড়ির সুযোগ আছে। প্রত্যেকটা আইটেম বইতে আছে, যেগুলো তোমরা কম গুজব আমাদের সাথে শেয়ার করতে পারো। আর তোমাদের বইতে আগে পরে প্রত্যেকটা আইটেম দেওয়া আছে, প্রশ্নে যা যা হয়েছে। আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, আমাদের অ্যাসাইনমেন্ট এটা ওয়ান সংখ্যা লিখেছি, ফার্স্ট পেপারের অ্যাসাইনমেন্ট ওয়ান 2021 সালের পরীক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য এই কাজ। আজকে আমি অ্যাসাইনমেন্টের বিষয়গুলো আলোচনা করে দেবো, অঙ্কগুলোকে আলোচনা করে দেবো, অঙ্কগুলো কীভাবে করতে হবে সেটা আমি প্রসেস বলে দেব। তোমাদের উদ্দীপকটা দিকে যদি আমরা তাকাই, দেখা যাচ্ছে যে তিস্তা বিপণী বিতানের নির্দিষ্ট প্রতিদানের 31 মে 2001 তারিখে উদ্বৃত্ত সম নগদ 32,000, অফিস সরঞ্জাম 30,000, প্রাপ্য হিসাব 25,000, প্রদেয় হিসাব 18,000, জুন 2021 মাসে সংগৃহীত ঘটনাগুলো নিম্নে দেওয়া হলো। আচ্ছা, একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাকে তথ্য দিয়েছে 31 মে, কিন্তু অঙ্কটা দিয়েছে জুন মাসে এবং কাজ করতে বলছে জুন মাসে। তাই এক জুন মাসের আগের মাস কি মে মাস, মে মাসের শেষ জুন মাসের শুরু। তাইলে মে মাসের শেষ আইটেমগুলো, উদ্বৃত্তগুলো জুন মাসের প্রথমে আসবে। তাহলে জুন মাসের প্রথমে যদি আসে এগুলো কী হবে, এগুলো ব্যালেন্স বিধি বা প্রারম্ভিক উদ্যোগ হিসাবে বিবেচিত হবে। এই বিপণী বিধান, তিস্তা বিপণী বিধান, তারা এই আগের মাস থেকে পেয়েছে কি নগদ পেয়েছে, সরঞ্জাম পেয়েছে, প্রাপ্য হিসাব পেয়েছে, পদ হিসাব পেয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো জিনিস পেয়েছে, এক হচ্ছে সম্পদ, আর হচ্ছে দায়। আমার অঙ্কটা হচ্ছে 2021 সনের জুন মাসে, জুন হ্যাঁ শুরু, কিন্তু আমার কিছু তরুণে আছে মে 2021, এবং তাও মে দেওয়া আছে 31 তারিখ, 31 মে। তাহলে 31 মে যে আইটেমগুলো সেগুলো দূরের জন্য প্রারম্ভিক বলে বিবেচিত হবে, প্রারম্ভিক বলে বিবেচিত হবে। তাহলে প্রারম্ভিক দিনের কী পাচ্ছি, আমি সম্পদ পাচ্ছি, দায় পাচ্ছি। প্রারম্ভিক দিনের সম্পদ থেকে দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন বের হবে, প্রারম্ভিক সম্পদ এগুলো হচ্ছে প্রারম্ভিক, এই আইটেম হচ্ছে প্রারম্ভিক।
শুরুতেই আমরা কি পাচ্ছি, সম্পদ পাচ্ছি। তাহলে সম্পদ সম্পদ মাইনাস দায় সমান মূলধন। তাহলে এখানে মূলধন বেরোচ্ছে এভাবে, আর তার যেটা প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক সম্পদ বা প্রারম্ভিক দায়। ওই যে 31 মে তারিখের যে আইটেমগুলো পেয়েছে সেখানে দুই রকম আইটেম ছিল, সম্পদ এবং দায় ছিল। সে সম্পদ এবং দায়গুলো সম্পদ থেকে দায় বাদ দিয়ে আমরা মূলধন বের করবো। প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় ইকুয়াল টু প্রারম্ভিক মূলধন, অর্থাৎ অপেনিং অ্যাসেট মাইনাস অপেনিং লাইবিলিটিস ইকুয়াল টু অপেনিং ক্যাপিটাল। তাহলে এই জিনিসটা একটু ইয়ে ছিল, তোমাদের এখানে বোঝার বিষয় আছে। এই এটা প্রারম্ভিক বলে বুঝতে হবে, অর্থাৎ ব্যালেন্স বিল হিসাবে এটাকে রেকর্ড করতে হবে। ব্যালেন্স বিল যদি রেকর্ড না করো তাহলে তোমার ভুল হয়ে যাবে অঙ্ক, কারণ 31 আইটেমগুলো ব্যালেন্স বিল হিসাবে। তুমি 31 মে কোনো রেকর্ড জুন মাসে করতে পারবে না, ওটাকে প্রারম্ভিক বলে লিখবে। প্রারম্ভিক লিখতেই বুঝতে হবে এটা মে মাসের আইটেম, মে মাসের শেষ জুন মাসের শুরু, এটা আমরা বের করবো। তারপর দিতে পারছি আমাদের এখানে কয়েকটা আইটেম দিয়েছে, 8টা আইটেম দিয়েছে আমাদেরকে, এবং এই 8টা আইটেম দিয়ে আমাদেরকে তার বিষয়বস্তু সম্পর্কে, কন্টেন্ট সম্পর্কে বলেছে এবং কিছু নির্দেশনা সংখ্যা দিয়েছে এবং নির্দেশক দিয়েছে, অর্থাৎ আমরা এই কাজগুলো করবো। নির্দেশক মানে কি, এই কাজগুলো আমরা করবো। তারপরে মূল্যায়ন নির্দেশনা যেটা, সেটা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে মূল্যায়ন করতে হবে। এই মূল্যায়নের কাজটা কিন্তু তোমাদের ছিল না, এটা আমাদের ছিল, তবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা এভাবে লিখতে 4 পাবে, এবার লিখবে 3 পাবে, এভাবে লিখবে 2 পাবে, এভাবে লিখবে 1 পাবে। এখানে প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করতে হবে আমাদের এখানে ক ক গ গ ঙ, অর্থাৎ 5টা অংশ দেওয়া আছে, 5টা অঙ্ক এখানে। প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা অঙ্কে 4 মান করে 4×5=20 নম্বর আমাদের অ্যাসাইনমেন্টের মার্ক কত, 20, পূর্ণ মার্ক কত, 20। এবং আরেকটা কথা হচ্ছে যে তোমাকে অবশ্যই 20-এর মধ্যে 10 পেতে হবে, 10-এর কম পারে তুমি ফেল বলে বিবেচিত হবে। তারপরে 50% নম্বর তোমাকে পেতে হবে, যদি 100 পরীক্ষা হয় তোমাকে 50 পেতে হবে, 20-এর পরীক্ষা হলে 10 পেতে হবে। এখানে এই অ্যাসাইনমেন্টে আমাদের 1 নম্বর অ্যাসাইনমেন্টে তোমরা যদি 10-এর কম যদি কেউ পাও তাহলে তোমাকে পাস বলে ধরা যাবে না, অর্থাৎ তারা মার্কিং ক্ষেত্রে দিয়েছে 1 থেকে 9 যদি হয়ে যায় তাহলে তুমি এখনও অনেক কিছু শিখতে বাকি রেখেছ, সেই জন্য তোমাকে অন্তত 10-এর উপর পেতে হবে। আমি আশা করি তোমার সবাই 10-এর উপরে পাবে এবং 20 পাওয়ার কঠিন বিষয় নয়, তবে অঙ্কগুলো বিশ্লেষণ দরকার ছিল। প্রথমে কতে বলেছেন, আমরা দেখলাম কি 5টি অংশ 4×20, উদ্দীপক একটাই, একটা উদ্দীপক দিয়েছে। আমরা যেটা এখন আলোচনা করব সেটা হচ্ছে যে প্রথম ক আইটেমটা আলোচনা করব, হিসাব চক্রের ধাপ ব্যাখ্যা করে। ক হিসাব চক্রে ধাপ ব্যাখ্যা করে, হিসাব চক্রের ধাপগুলো তোমাদের বইতে 10টা ধাপ দেওয়া আছে। এই 10টা ধাপ তোমরা একটা চক্রাকারে দেখা দেবে, কিন্তু সেখান থেকে 4টি ধাপ আলোচনা করবে। তো 4টি ধাপ কি, প্রধান 4টি ধাপ তোমাদেরকে মাস্টার হবে। এই 10টার মধ্যে প্রধানকে আমাদের মধ্যে, আমাদের এই 10টার মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে গিয়ে লেনদেন চিহ্নিতকরণ, লেনদেনকে চিহ্নিত করা, ডিকটেটকে আইডেন্টিফাই করা, লেনদেনের বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, ক্ষতিয়ানভুক্তকরণ, তারপরে সমন্বয় এআমিল প্রস্তুত করা, সমন্বয় দাখিলা, এরপরে কার্যপত্র প্রস্তুত, তারপরে আর্থিক অবস্থার বিবরণী, সমাপনী দাখিলা এবং সমাপনী উত্তর এআমিল। এই 4-10টা ধাপ আমরা দেখতে পাই, অর্থাৎ হিসাবের কাজগুলো শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো ধাপ বা স্তর পর্যায়ে অতিক্রম করে সমাপ্ত হয় তাকে বলা হয় হিসাব চক্র বা অ্যাকাউন্টিং সাইকেল। এখন অ্যাকাউন্টিং সাইকেলের ক্ষেত্রে তুমি একটা চক্র আঁকবে, প্রথমে 2টা লাইন লিখবে হিসাব চক্রের, হিসাব চক্র কাকে বলে আঁকবো, হ্যাঁ, তারপরে একে তুমি কি করবে, তুমি এটার মধ্যে ধাপগুলোকে লিখবে, এভাবে ধাপগুলো লিখবে,
হাতগুলো লিখবে, এভাবে লিখবে, এভাবে লিখবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। আমরা আরেকটা ভাবো, এখানে কম হচ্ছে না, এখানে লিখে দিই দশটা। হিসাব চক্রের দশটা ধাপ আমরা এগুলো লিখব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। এভাবে এটা প্রথমে সংজ্ঞা লিখে এটা চক্র আঁকে। এর মধ্যে প্রধান চারটি ধাপ এটা তোমাদের ব্যাখ্যা করতে বলেছে, অর্থাৎ তোমাকে তুমি যদি চার মার্ক পেতে চাও, সর্বোচ্চ মার্ক হচ্ছে চার, তাহলে কী করতে হবে, চারটি ধাপ উদাহরণস্বরূপ লিখলে চার পেয়ে যাবে। চারটি ধাপ কি? চারটি ধাপের মধ্যে এই চারটি ধাপকে তুমি আলাদা করবে, এখান থেকে লিখে সবগুলো লিখে তারপরে চারটাকে নিয়ে আসবে। কোন চারটা নিয়ে আসবে? গুরুত্বপূর্ণ চারটা। একটা হচ্ছে জাবেদা, গুরুত্বপূর্ণ এই জাবেদা, এইটা একটা হচ্ছে ধাপ। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে খুতিয়া, এইটা একটা ধাপ। নেক্সট ইম্পর্টেন্ট আমি এটা আরেকটা ধাপ। নেক্সট ইম্পর্টেন্ট আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এটা আর ধাপ। তাহলে চারটা ধাপ বললে এই প্রধান চারটি ধাপকে আলোচনা করতে, এই দুই চারটা হচ্ছে প্রধান ধাপ, এগুলো ছাড়া অ্যাকাউন্টিং চলবেই না, হিসাবের কাজ হবেই না। বাকিগুলো অনেকগুলো আছে হচ্ছি যেগুলো না করলে হিসাবের কাজ চলতে পারে, কিন্তু এই চারটা ধাপ যদি না করা হয় তাহলে কোনো আইটেম হিসাবভুক্ত হয় না, অর্থাৎ হিসাবের কাজ হবেই না, ইনকমপ্লিট থাকবে। তাহলে কোনো আইটেম যদি এইগুলোর মধ্যে প্রবেশ না করে তাহলে সেটা গ্রুপ হিসাবের মধ্যে প্রবেশ করার সুযোগ হয় না। প্রধান চারটি ধাপ বললেন, এই চারটাকে ব্যাখ্যা দিয়ে আলোচনা করবে, জাবেদা জাবেদার উদাহরণ দেবে, জাবেদার রেকর্ডিং লিখে রাখে যাতে হারিয়ে না যান, খতিয়ান ক্লাসিফাইং যে শ্রেণীবদ্ধ করেন সাজানো, এক জাতিগুলোকে একত্রিত করা, আমি কী করবে গাণিতিক সূত্রতা যাচাই করবে, সংক্ষিপ্তকরণ বলা সামারাইজ বলা এখানে, আর আর্থিক অবস্থার মাধ্যমে কী পাওয়া যায়, তারপরে অর্থনৈতিক অবস্থা জানা যায়। তোমাদের বইগুলিতে দেওয়া আছে উদাহরণ, সুন্দর বই দুটা লাইন দুটা লাইন একটা একটা উদাহরণ দিয়ে দেবে, তাহলে সহজ হয়ে যাবে। তাহলে যে চারটি ধাপের কথা বলেছি এইভাবে আলোচনা করার পরে চারটি ধাপকে তুমি ইচ্ছা করে এবার বক্স করতে পারো, বক্স করতে পারো, এবারে বক্স করে এভাবে বক্স করে করতে পারো, তবে এই চারটি ধাপ এভাবে দিতে পারো, চারটি আলাদা দেখাতে পারো, আলাদা আলাদা দেখাতে পারো, এভাবে চারটি ধাপ দেখাতে পারো। এই প্রধান চারটি ধাপ, প্রধান প্রধান চারটি ধাপ নিশ্চয় তোমরা বুঝতে পারছো, চারটি ধাপ বললে এইগুলো দেবে, বাকিগুলো দেবে না, বাকিগুলো সাবসিডিয়ারি মূল, এগুলো মূল দলিতে দুই তিন চার, তাহলে হিসাব করে ধাপ দেখলাম দশটা, এখান থেকে কাজ এখানে, এখান থেকে এখানে, এভাবে চক্রাকারে চলবে চলবে এভাবে চলবে এভাবে চলতে থাকবে, আবার এভাবে চলবে। এখন চারটি ধাপের কথা বললে আমরা এই চারটি প্রধান চারটি ধাপকে দেবো, প্রধান চারটি ধাপ এই চারটা ধাপকে দেবো, যাবে তার প্রতিনিধি আমি তাদের একটা করে উদাহরণ দিয়ে দেবো, তাই তুমি চারে চার পেয়ে যাবে। তাহলে আশা করি এইটুকু তোমাদের শেষ হলো, এটা ছিল থিওরি, এটা থিওরি, এখন আমি নেক্সট করতে যাচ্ছি খ, খতে বলেছে যে দুই পাঁচ নয় বিশ, দুই পাঁচ নয় ও বিশ তারিখে এই লেনদেনগুলোকে তারিখ, এই লেনদেনগুলো কী করতে হবে, হিসাব সমীকরণের পর দেখো, হিসাব সমীকরণ, হিসাব সমীকরণ প্রভাব, তাইলে এই আইটেমগুলোকে হিসাব সমীকরণের মধ্যে আনতে হবে, এবং সমীকরণটা কী, সমীকরণটা হচ্ছে L = L + OE,
এই সমীকরণটা, অর্থাৎ কাফেরের মোট সম্পদ সমান তার মোট দায়ভার মালিকানা। তারপরে যত সম্পদ হবে সম্পদ, যত সম্পদ হবে সমর্পণ দায় যোগ মালিকানা, অর্থাৎ দায় মালিকানাও তত হবে। এই যদি হিসাব সমীকরণ, তাহলে আমরা দেখতে পাচ্ছি সম্পদ দায় এটা তোমাদের 19 করা আছে, কীভাবে হিসাব সমীকরণের পদ দেখা যায় টেবুলার শীট করতে হয়। তাহলে এটা কী হবে, এটা টেবুলার শীট, টেবুলার শীট, টেবুলার শীট করতে হবে। টেবুলার শীট করতে হলে সম্পদ এবং দায়গুলিকে ঘরে এগিয়ে করতে হবে। এবং করার ক্ষেত্রে খেয়াল করতে হবে তোমাদেরকে, তোমাদের মূল্যায়ন নির্দেশনা দিয়ে দিয়েছে যে এখানে চারটি লেনদেনের প্রভাব দেখাতে পারে এবং প্রারম্ভিক সহ তাহলে পাঁচটি হয়ে গেল। এই চারটি, এই চারটি 1, 2, 5, 9, 10, 20 এই চারটি আইটেম প্লাস প্রারম্ভিক আইটেম। প্রারম্ভিক আইটেম কি ছিল, সম্পদ এবং দায় নিয়ে ব্যবসা শুরু করেছে। আমরা সেখানে সম্পদ এবং দায় সম্পদগুলো সম্পদ কলায় বসাবো, দায়গুলো দায়ের কলায় বসাবো এবং মূলধন মূলধন কলায় বসাবো। অর্থাৎ সম্পদ থেকে দায় বাদ দিতে হবে, মূলধন বেরোবে, সেটা প্রারম্ভিক আইটেম দেখাতে হবে। মাস্ট প্রারম্ভিক আইটেমটা যদি কেউ করে তারা হবে না। আর বাকি আইটেমগুলো আমাদের টেবুলার শীটের আগের নিয়ম অনুযায়ী এবং পিছনে গিয়ে তোমরা অঙ্কটা মিলাই ফেলবে। অঙ্কটার রেজাল্ট আমি বলে দিচ্ছি কত হতে পারে। এই 2 নম্বর অঙ্কে সম্পদ সমান, এখানে সম্পদ 1,54,500, 1,54,500 সম্পদ, আর দায় হচ্ছে 22,500, মালিকানা হচ্ছে 1,32,000। তোমরা মিলাই দিবে, এটা এল, এটা ওই, এটা এ, আমি আবার রিপিট করলাম, ওপরে দেওয়া আছে আবার রিপিট করলাম, এইটা এইভাবে হলো কিনা দেখবে। এবং তোর আদি মেয়েদের কী হবে, 54,000, এখানেও 1,54,500, এখানেও 1,54,500, এটা রেজাল্ট, এটা রেজাল্ট, এটা একটা রেজাল্ট, এটা একটা রেজাল্ট। আমি রেজাল্টটা বলে দিচ্ছি আর গুরুত্বপূর্ণ কথাগুলো বলে দিচ্ছি যাতে করে তোমরা করতে পারো। 2 নম্বর আইটেমটা ছিল আমাদের প্রশ্নে, 2 নম্বর আইটেম ছিল আমাদের প্রশ্নে মালিক নগদ 10,000 টাকা এবং 30,000 টাকা অফিস সরঞ্জাম ব্যবসা বিনিয়োগ করল, এটা তার মূলধন বলে গণ্য হবে। তাই নগদান ডেবিট, সরঞ্জাম ডেবিট, মূলধন ক্রেডিট, এইটাও মূলধন বলে গণ্য হবে। তাহলে আগে হচ্ছে পারমে মূলধন, এটা হচ্ছে বর্তমান মূলধন, অর্থাৎ এটা হচ্ছে এডিশনাল মূলধন, আরও মূলধন এনেছে, তার ব্যবসা আগে থেকে ছিল সে আরও মূলধন দিয়েছে, আরও আরও অ্যাসেট লাইব্রেরি দিয়েছে, অ্যাসেট দিয়েছে, সেটা মূলধন হবে গণ্য হবে। আচ্ছা, এরপরে 5 তারিখের আইটেম ছিল, 5 তারিখের আইটেম 40,000 টাকা পণ্য বিক্রয় করা হলো যা 60% নগদে, 60% যদি নগদে হয় আর 40% কি হারে, তাহলে কী দাঁড়ালো এখানে, 40,000 টাকার 60%, 24,000 টাকা হচ্ছে নগদে আর 16,000 টাকা হচ্ছে কি হারে। এরপরে আইটেম 9 তারিখ ভাড়া পরিশোধ করেছে, 16,000 টাকা ভাড়া খরচ হয়েছে, ভাড়া ডেবিট নগদান ক্রেডিট, নগদ টাকা কমেছে, ভাড়া বাবদ মালিকানাও কমেছে, সমান হয়ে যাবে। এরপরে 20 তারিখ এরপর আমরা যেটা পাচ্ছি সেটা 20 তারিখ তোমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ঘোষ অ্যান্ড সন্সের নিকট থেকে পণ্য পাওয়া 9,000 টাকা যার 50% ধারে, বাকি 50% নগদে, 50% ধারে, 50% নগদে। তাহলে কী হবে, আমি যদি ক্রয় ডেবিট করি নগদান ক্রেডিট হবে, তারা ক্রয় ডেবিট 2,000 নগদান ক্রেডিট 4,500 আর প্রদয়সা 4,500। তাহলে 20 তারিখের আইটেমটা আমাদের 9,000 টাকার মধ্যে এটা 50% নগদে, তাহলে 50% এটা এবারে অপরাধ করতে হবে, খুঁজে খুঁজে এভাবে অপরাধ করতে হবে। এগুলো সেই ঘর করে সুন্দর করে বসাবে তোমরা,
ডাইনিং টেবিল আর সিট নিয়ে আমাদের খুব একটা অসুবিধা হবে না। তবে প্রথম আইটেম বসাতে গেলে তোমরা সম্পত্তিগুলো সম্পত্তি নেবে, দায়গুলো দায় দেখবে, আর ইভিনিং আইটেম মূলধন হিসাবে গণ্য হবে, মূলধন হিসাবে গণ্য হবে। এবং রেজাল্ট আমি বলে দিলাম, এটা রেজাল্ট এটা হবে। আর টেবিল করে সাজিয়ে সুন্দর করে লিখবে, কাটাকাটি করবে না, যেহেতু এটা অ্যাসাইনমেন্ট। কাজে খাতায় যদি মার্জিন করার পর যদি অঙ্ক করতে অসুবিধা হয়, তাহলে অঙ্কের ক্ষেত্রে মার্জিনটা পরিষ্কার করো, উপর নিচে থাকবে, ডান বামে। যদি খাতার অঙ্ক বড় হয়ে যায় তাহলে পরে মার্জিন রাখার প্রয়োজন হয় না, হয় না। আর যদি মার্জিন রাখো আর রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের হওয়া গেল, আমরা সামনের দিকে আসছি। এবার গতে বলেছেন দুই পাঁচ সতেরো এবং ২৬ তারিখের দাখিলা প্রস্তুত কর। দুই একটু গ দুই পাঁচ সতেরো ও ২৬ তারিখে, এই তারিখে করতে হবে দাখিলা, দাখিলা প্রস্তুত, দাখিলা। এখানে দাখিলা বলতে আমরা কি বুঝি, আমরা তার ব্যাখ্যাটা আরেকটু বাম পাশে গেলে আমরা বুঝতেছি যে দাখিলা বলতে এখানে কি বোঝাচ্ছে। দাখিলা বলতে এখানে বোঝাচ্ছেন ব্যাখ্যা সহ দাখিলার সঠিক সম্পন্ন করলে দাখিলা, অর্থাৎ জাবেদা দাখিলা, জাবেদা দাখিলে তোমাকে ব্যাখ্যা সহ দিতে হবে। তাইলে তুমি ব্যাখ্যা সহ চারটা জিনিস সঠিকভাবে চার পাবে, তিনটা হলে তিন পাবে, দুইটা হলে দুইবার ব্যাখ্যা দিতে হবে। আমরা এতদিন যাবো তোমাদেরকে ব্যাখ্যা করা দেওয়ার জন্য অনেকটা নিরুৎসাহিত করেছিলাম, সৃজনশীল। এখন এখানে যে অঙ্ক সেট করতে সেভাবে সেট করে দিই, তো কাজে ব্যাখ্যা তোমাকে দিতে হবে, প্রশ্নে চেয়েছে ব্যাখ্যা দিতে হবে। অ্যাকাউন্টিং এমন একটা বিষয় যে বিষয়টা তোমার মতামত চলবে না, অর্থাৎ প্রশ্নকে নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করতে হবে। ব্যাখ্যা চাইছে ব্যাখ্যা দেবে, ব্যাখ্যা যদি না দাও তোমার নাম্বার কাটা যাবে। আর ব্যাখ্যা না চাইলে তুমি অপশান থাকতে পারে, তখন তুমি দিতে পারো নাও দিতে পারো, এই ক্ষেত্রে ব্যাখ্যা দিতে হবে। আমি আইটেমগুলো বলছি, দুই দুইটা একটু আগে বললাম, মালিক ১০,০০০ টাকা ও ৩০,০০০ টাকার অফিস সরঞ্জামে ব্যবসা শুরু করেছে, ব্যবসা বিনিয়োগ করেছে। তাইলে এটা জানলে দেখলে কী হবে, জানলে হচ্ছে এটা হচ্ছে দুই তারিখ, দুই নগদান ডেবিট সরঞ্জাম, অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম ডেবিট, আর মুদ্রণ ক্রেডিট, মুদ্রণ ক্রেডিট, এখানে নগদ ১০,০০০, এটা হচ্ছে ৩০,০০০, আর এটা হলো ৪০,০০০, মুদ্রণ কত ৪০,০০০। তাহলে আমরা আগে একটা মুদ্রণ প্রারম্ভিক মুদ্রণ পেলাম, আর হচ্ছে এইবারকার মুদ্রণ, অর্থাৎ আরও মেয়ে এনেছে। তার মে মাসের যে মুদ্রণ ছিল জুন মাসে এসে সে আরও মুদ্রণ এনেছে ৪০,০০০ টাকার, দুটো আইটেম কাভার দিয়েছে যা দুই তারিখ যাবে দেখলে। অর্থাৎ নগদ টাকা এবং অফিস সরঞ্জাম মুদ্রণ বাবদ আনা হলো, ব্যাখ্যা লিখতে হবে নগদ টাকা এবং অফিস সরঞ্জাম মুদ্রণ বাবদ আনা হলো। পাঁচ তারিখ কী বলেছে, ৪০,০০০ টাকা পণ্য বিক্রি করা হলো, যার ৬০% নগদে পণ্য বিক্রি করেছে। পণ্য বিক্রি করলে কী হবে, নগদে হয়েছে, আরে হয়েছে নগদে, নগদান নগদান দেবী, আর প্রাপ্য হিসাব দেবী, তারপরে বিক্রয় কেটে বিক্রয় করেছে ৪০,০০০ টাকা, ৪০,০০০ টাকা বিক্রি করেছে। এর মধ্যে বলেছে প্রশ্নে ৬০% নগদে, ৬০%, তাহলে ২৪,০০০ টাকা নগদে, আর বাকি ৪০% ১৬,০০০ টাকা হচ্ছে ধারে প্রাপ্য হিসাব, এর দাবি দাবি করতে হবে। এরপরে ১৭ তারিখ কি বলেছেন, মালিক ব্যক্তিগত সম্পদ ১,০০,০০০ টাকায় বিক্রি করে নিজ ব্যবহারের জন্য ৫,০০০ টাকার একটি ল্যাপটপ ক্রয় করল, এটা ব্যক্তিগত লেনদেন, লেখে দিতে হবে এটা কারবারি লেনদেন নয়, কাজে কারবারি হিসাব বুঝে রাখা হবে না। ২০ তারিখ দিয়ে ওই
তারিখের জায়গায় জাবেদা যেখানে করতাম সেই জায়গাটা লিখে দেবো। এটা লেনদেন নয়, তাই এটা জাবেদা করা হলো না। অর্থাৎ আর সে ব্যক্তিগত সম্পদ বিক্রি করেছে এবং সেটা দিয়ে সে ব্যক্তিগত ল্যাপটপ কিনেছে, তো এটা তার পার্সোনাল ব্যাপার। আমরা অঙ্ক করছি কার ব্যক্তির না, আমরা মালিকের অঙ্ক করছি, আমরা কারোর অঙ্ক করছি, কারণ অ্যাকাউন্টিংয়ের আলাদা কনসেপ্ট আছে, অ্যান্টিটি কনসেপ্ট, অর্থাৎ শর্তাবলী ধারণা। সেই ধারণার মধ্যে ব্যবসাকে মালিক থেকে আলাদা করা হয়েছে, এখানে ব্যবসা এবং ব্যবসায় সম্পূর্ণ আলাদা, অর্থাৎ মালিক আলাদা, কারবার আলাদা। কাজে মালিক তার বাড়িতে ব্যক্তিগত কী কাজ করছে সেটা কারবারে দেখার বিষয় নয়, এবং সে যদি এই ব্যক্তিগত কাজ করতে গিয়ে কারবার থেকে যদি কোনো লেনদেন অর্থাৎ কোনো টাকা পয়সা নিয়ে যায় বা কারবার আর্থিক অবস্থার বলতে আনে এরকম কাজ করে, তাহলে লেনদেন পরিপূর্ণ হবে। অর্থাৎ এই লেনদেনের পরে কারবারের আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয়নি, সুতরাং এটা যাবে তার রেকর্ড লেনদেনই হয়নি, আবার রেকর্ড করার প্রশ্নই আসে না, তাহলে এটা লেনদেন নয়, সুতরাং এটি যাবে তা করা যাবে না। ক্লিয়ার হলো? তারপরে আইটেম হচ্ছে 26 তারিখ 30,000 টাকার পণ্য নগদে বিক্রি করা হলো, সিম্পল, নগদা ডেবিট বিক্রয় ক্রেডিট, তাহলে যাবে তা ব্যাখ্যা দিয়ে দেবে, ব্যাখ্যা দিয়ে দেবে যে 17,000 টাকা লেনদেন নয় তারও ব্যাখ্যা দিবে, কারণ সেটু লেনদেন নয়, আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি কারবারে, তার ব্যক্তিগত লেনদেন, সুতরাং এটা রেকর্ড করা হলো না। তাহলে প্রত্যেক ব্যক্তিতে 4টা তা যাবে দাখিলা করবে, অর্থাৎ মূলত এই দাখিল হচ্ছে কি যাবে না দাখিলা। তাহলে আমরা কী করবো, যাবে তার দাখিলা সুন্দর করে ঘর করে দাখিলা করবো, তার ওটা করার দরকার নেই। তোমাদের নির্দিষ্ট সময় দেওয়া আছে 7 তারিখে তোমরা নিয়ে আসবে, ওই দিন অসুবিধা পড়ে তাহলে সেটা আমরা একদিন বিবেচনা আমরা করতে পারি, সেটা ভিন্ন জিনিস। এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে, এটা যাবেদা, তাহলে গাওয়া হচ্ছে কি আমাদের যাবেদা রাখিলাম, সরাসরি তারা যাবেদা বলতে পারত কিন্তু বলে নাই, তারা কিন্তু কিছু লুকায় রাখছে, কাজে সেক্ষেত্রে যাবেদা আমরা করতে জানি। ল্যাঙ্গেম ক ছিল হিসাব চক্রের ধাপ এবং 4টি প্রধান ধাপকে ব্যাখ্যা করতে বলেছে, ধাপগুলো লিখে দেখাবো। খ ছিল হিসাব সমীকরণের প্রভাব, এই করবে অ্যালকাস বই সমীকরণ, অর্থাৎ সম্পদ সমান দায় মালিকানা, এটা আমরা দেখাবো। 3 নম্বর হচ্ছে জাবেদা দাখিলা, জাবেদা আমরা করতে জানি, খেয়াল করে খুব যত্নের সাথে সতর্কতা করবে যাতে ভুল না হয়। তাইলে আমাদের গ গেল, এবার পরের অংশ ঘ, এই অংশে বলেছে কতগুলো হিসাব তৈরি করতে বলেছে, মূলধন হিসাব, নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, পদ হিসাব। এখন প্রশ্ন হলো যে হিসাবটা কি আসলে ছিল খতিয়ান, খতিয়ান থেকে হিসাব শুরু হচ্ছে, জাবেদা থেকে হিসাব শুরু হয় নাই, জাবেদা হচ্ছে দাখিলা বা বই, খতিয়ান হচ্ছে কি হিসাব, তাহলে হিসাব এখানে এটা খতিয়ান। আগে পেলাম কি, প্রথম পেলাম হিসাব চক্র, তারপরে পেলাম কি, গতে পেলাম হিসাব সমীকরণের প্রভাব টেবুলার শিট, গতে পেলাম জাবেদা দাখিলা, খতে পেলাম খতিয়ান। কী খতিয়ান কী বলেছে এখানে, এখানে বলেছে মূলধন হিসাব, মূলধন হিসাব, মূলধন হিসাব 1 নম্বর হচ্ছে, 2 নম্বর প্রক্রিয়া হচ্ছে নগদান হিসাব, 3 নম্বর প্রক্রিয়া হচ্ছে এখানে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম হিসাব হিসাব, 4 নম্বর হচ্ছে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব, প্রশ্ন সবার কাছে আছে, তাহলে এই মূলধন হিসাব, নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, প্রদেয় হিসাব, এই কাজটা করার সময় আমাদেরকে আমার প্রত্যেকটা উদ্দীপকের প্রত্যেকটা জায়গায় আমাকে খোঁজ করতে হবে, খোঁজ করতে হবে, কী খোঁজ করতে হবে, মূলধন হিসাব যখন করব তখন কোথায় কোথায় মূলধন আসছে এবং সেখানটাকে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি মূলধন, মূলধন প্রারম্ভিক লেনদেনে আছে, অর্থাৎ প্রারম্ভিক লেনদেন সেটা কি, সে হচ্ছে 31 মে, এই আইটেমটা, এই আইটেম 31 মে আইটেমগুলো হচ্ছে এই তো 11 মূলধন আছে প্রারম্ভিক মূলধন। আর 2 তারিখে আইটেমে কী করেছে,
সেখানে সে অফিস সন্ধ্যা এবং নটাকে এনেছে আমার জন্য, সেটা কিন্তু মূলধন। তাইলে মূলধনে আমরা দুইটা আইটেম থেকে মূলধনে আনবো, দুইটা আইটেম থেকে মূলধন আনবো। আমরা খতিয়ান কীভাবে করবো? এটা হচ্ছে খতিয়ান। খতিয়ান যে আমরা করবো কীভাবে করবো? খতিয়ান করবো আমরা আধুনিক নিয়মে, খতিয়ান আধুনিক নিয়মে করবে, আধুনিক নিয়মে, আধুনিক নিয়মে তোমরা খতিয়ান করবে। অর্থাৎ প্রচলিত নিয়ম করবে না, কারণ ওইগুলোতে এখন সেটা নিরুৎসাহিত করা হচ্ছে। আধুনিক নিয়মে খতিয়ান করবেন এবং মূলধনে আমরা দুই জায়গায় মূলধন পাবো, পারমিক মূলধন এবং আর পরেও মূলধন হচ্ছে দুই তারিখে, সেই দুটি আইটেম মূলধনে যাবেন। নগদান হিসাব, আমার নগদান হিসাব করার সময় নগদান খুঁজবো, নগদ আমাদের লেনদেনগুলোর মধ্যে উদ্দীপকের মধ্যে কোথায় নগদ টাকা আসছে, কোথায় নগদ টাকা চলে গেছে, নগদ আসলে ডেবিট, চলে গেলে হবে কি ক্রেডিট, যোগ বিয়োগ করে সেটা জানা রাখতে হবে। নগদান হিসাব একটু বড়ো হবে, কারণ নগদ এখানে দেখতে পাচ্ছি কয়েকটা জায়গায় আছে, যেমন প্রারম্ভিক আইটেমে নগদ আছে, এটা ব্যালেন্স বিক হিসাবে গণ্য হবে। এরপরে মালিক নগদ 10,000 টাকা এনেছে দুই তারিখে, সেটাও নগদ হিসেবে গণ্য হবে, এখানে আসবেন। পণ্য বিক্রি করছে নগদে 60%, এটাও কিন্তু নগদের মধ্যে আসবে। তাদের বিক্রয়ের টাকা পাওয়া গেছে, এই টাকাটাও নগদের মধ্যে আসবেন। ব্যক্তিগত সম্পদ বিক্রি করে ব্যবহারের জন্য ল্যাপটপ কিনেছে, এটা কারবারের লেনদেন না, এটা আসবে না, অথবা কোনো কাজে আসবে না। এরপরে গোস অ্যান্ড সনসের নিকট থেকে মাল কিনেছে, সেখানে 50% নগদে, 50% দাঁড়ে, সেটাও কিন্তু নগদান বলে যাবে। এরপরে পরিশোধ করেছে গোস অ্যান্ড সনসকে তার টাকা 200 টাকা বার্তায়, সেটাও আসবে নগদান বইতে। এরপরে 30,000 টাকা পূর্ণ বিক্রয় করেছে, এই জন্য নবদান বইতে আসবে, নগদ যেখানে আছে সেখান থেকে ফের আনতে হবে। মেনাদারি বেতন দিয়েছে, নবদান বইতে আসবে, কারণ নগদ টাকা চলে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নবদান হিসাব করার সময় আমরা কী করবো, আমরা নগদ টাকা যেখানে টাকা আসছে সেটা ডেবিট করবো, আর টাকা চলে গেলে কী করবো আমরা ক্রেডিট করবো। অর্থাৎ নগদ টাকা জমা এবং খরচ বাদ দিয়ে যে উদ্বৃত্ত থাকবে সে হচ্ছে নগদের উদ্বৃত্ত, নগদের উদ্বৃত্ত আমাদের করতে হবে। মূলধন হিসাব, মূলধন হিসাবের ব্যালেন্স আমি বলছি 1,09,000 টাকা হবে, মূলধন হিসাবের ব্যালেন্স 1,09,000 টাকা হবে। এটার এই মূলধন হিসাবের ব্যালেন্স হচ্ছে 1,09,000 টাকা, আমি একটু পরে সে লিখে দেবো। নগদ হিসাবের ব্যালেন্স এইটা হবে 96,500, আর অফিস সরঞ্জামের ব্যালেন্স যদি হবে 60,000, আর পদ হিসাবের ব্যালেন্স যদি হচ্ছে 18,000, পদ হিসাবের ব্যালেন্স যদি হচ্ছে 18,000। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ক্ষতি আলু করার পরে যে রেজাল্ট হবে আমি সে রেজাল্ট মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে এই ক্ষতি আলু রেজাল্ট পদ হিসাবে হবে 1,09,000 ব্যালেন্স, 1,09,000 এটার রেজাল্ট হলো 96,500, এটার রেজাল্ট হলো 60,000 ব্যালেন্স, রেজাল্ট হলো 18,000। অর্থাৎ তুমি যখন ক্ষতি গুলো করবে এই রেজাল্ট গুলো তোমরা দেখবে, এই রেজাল্ট সঠিক খুঁজে মরে যান। তাহলে আমরা খতিয়ান যে করবো, এটা ছিল খতিয়ান, খতিয়ান এই খতিয়ান 4টা খতিয়ান, মূলধন হিসাব, নবদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, প্রদান হিসাব। এই কাজগুলো করার সময় উদ্দীপকের প্রত্যেকটা আইটেমকে বুঝতে হবে, অর্থাৎ এখানে নির্দিষ্ট কোনো আইটেম খোঁজা যাবে না। অর্থাৎ আগে যেমন বলেছে 2 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 20 তারিখ বলেছে, এখানে আর তারিখ হবে না। উদ্যোগের যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেমকে বুঝতে হবে, খুঁজে মূলধনগুলোকে মূলধন হিসাবে আনতে হবে, নগদটাকে নগদানে আনতে হবে, অফিস সরঞ্জাম সঞ্জে আনতে হবে, এবং প্রদেশকে প্রদেশ হিসেবে আনতে হবে। অর্থাৎ প্রত্যেকটা আইটেম থেকে এই প্রদেশগুলো করতে হবে, প্রত্যেকটা আইটেম থেকে প্রত্যেকগুলো করতে হবে। তাহলে তোমরা কী করবে, তোমরা প্রত্যেকটা আইটেম খুঁজবে, এবং যদি না বুঝো কাজ করতে অসুবিধা হয় তাহলে প্রত্যেকটা জাবেদা করি করো, জাবেদা থেকে খতিয়ে রাখতে খুব সহজ হবে। এটা আমাদের কাছে যখন তোমরা জমা দিবে তখন আর ওই পাতাটা জমা দিলে রাফ কাগজে জমা দেওয়ার দরকার নেই,
তোমরা জাবেদা করে খতিয়ান করবে চারটা, দেখবে খতিয়ানে ভুল হবে না। কারণ জাবেদা বলে দেবে নগদ ডেবিট নগদ ক্রেডিট, তো নগদ ডেবিটা ডেবিট করে ক্রেডিটটা ক্রেডিট করবে। যেমন মাল বিক্রি করে টাকা আসে নগদা ডেবিট হয় বিক্রি ক্রেডিট, আবার মাল ক্রয় করে টাকা চলে যায় কী হয় ক্রয় ডেবিট নগদ ক্রেডিট। তাহলে কোথাও নগদান প্লাস হচ্ছে কোথাও নগদান মাইনাস হচ্ছে। জাবেদাগুলো তোমাকে ঠিক করে দিচ্ছে যে আইটেমগুলো কীভাবে প্লেস করতে হবে, অর্থাৎ জাবেদার জ্ঞান যাদের থাকবেন ভালো থাকবেন এবং আশা করি আছো সবাই, কারণ তোমরা নাইন টেনে কাজগুলো পড়ে আসছো, আমি রেজাল্ট দিয়ে দিলাম এখানে। আশা করি তোমরা করতে পারবে, খুব সুন্দর করে কাড়াকাড়ি করবে না অ্যাসাইনমেন্ট, এবং অ্যাসাইনমেন্টের বিষয়গুলো আমরা আগেও বলে দিয়েছি, ক্লাসও বলে দিয়েছি, বিভিন্ন সময় বলেছি যে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, কীভাবে কাগজ বিনাশ করতে হবে, কীভাবে বিল মারতে হবে, সব বলে দিয়েছি, সেগুলো তোমরা করবে। আর আমি রেজাল্টটা দিয়ে দিচ্ছি এখানে, জাবেদার ক্ষেত্রে রেজাল্ট দেওয়ার দরকার হয় না, আর ইয়ের ক্ষেত্রে হিসাব সঞ্চালনের প্রভাব যেগুলো সেটা রেজাল্ট করে দিয়েছি, এইভাবে রেজাল্ট দিয়ে দিচ্ছি। এখন এরপর আমি আমার পরের অংশে, পরের অংশ অর্থাৎ আমাদের সৃজনশীলের যে তিনটি অংশ ছিল সে সৃজনশীল কোর্সটা এখানে করা হয়। এখানে তোমার কাছে যা চাওয়া আছে তার মধ্যে তুমি দেখবে অঙ্ক চাওয়া আছে চারটা। এবার আমি করব অর্থাৎ শেষ অংশ, শেষ অংশ করতে গিয়ে আমার কাছে চাওয়া হয়েছে, সেখানে কী চাওয়া হয়েছে আমার কাছে চাওয়া হয়েছে নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা। আমরা দীর্ঘ নবদান বইয়ে যে নবদান বইয়ে যে চাপটা আছে সেখানে কিন্তু এই জিনিসগুলো আছে, আমরা পড়িয়ে দিয়েছি। তোমরা যারা আমাদের কার সাথে কাজ করেছো ফার্স্ট ইয়ারে কাজ করেছো সেখানে এটা ছিল নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা, নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদার ঘর তোমরা করতে যাও, আমি সেদিকে যাচ্ছি না। আমি যাব নগদ প্রাপ্তি জাবেদা বা নগদ প্রদান জাবেদা, কিছু আইটেম আসবে না। নগদ প্রাপ্তি জাবেদার তখন করবে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, আরেকটা হচ্ছে নগদ প্রদান জাবেদা, সেটা পরে বলছি। নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রাপ্তি জাবেদা শুধুমাত্র নগদ টাকা আসবে, অর্থাৎ নগদ টাকা পাবো, নগদান ডেবিট যে আইটেমগুলো ডেবিট হবে নগদ টাকা বাড়লে সেগুলো আসবে, তাহলে কমে গেলে কি সেটা করবো নগদ প্রদান জাবেদা, নগদ প্রদান, নগদ প্রদান জাবেদা। তাহলে তারপরে নগদ টাকা যখন আসবে তখন সেই নগদ প্রাপ্তি জাবেদা রেকর্ড হবে, নগদ প্রদান জাবেদা টাকা চলে গেলে রেকর্ড হবে। তবে এই ক্ষেত্রে লক্ষণীয় কোনো প্রারম্ভিক ব্যালেন্স নগদ প্রাপ্তি প্রদান জাবেদা রেকর্ড হয় না, নগদ প্রাপ্তি প্রদান জাবেদা শুধু রেকর্ড হয় এইটুকু যে নগদ টাকা আসলে ডেবিট হয় চলে গেলে কেটে, অর্থাৎ নগদ টাকা যখন আসবে তখন নগদ প্রাপ্তি জাবেদা রেকর্ড হবে, নগদ টাকা চলে গেলে নগদ প্রদান জাবেদা রেকর্ড হবে। এবং সেক্ষেত্রে তোমাদেরকে এখানে যে কাজটা তারা করতে বলেছে সেটা হচ্ছে যে আইটেম নির্দেশক দিয়েছে 2, 5, 12, 20, 23 এই আইটেমগুলো দিয়ে তুমি জাবেদা করবে, এই আইটেমগুলো দিয়ে তুমি কাজ করবে 2, 5 আইটেমগুলো আনবে, এখানে বলে দিয়েছে 2, 5, 12, 23, 20 2, 5, 12, 23, 20 12, 23, 30 তাহলে কটা 6টা আইটেম দিয়ে তোমাকে করতে বলেছে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা, 6টা আইটেম দিয়ে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা করতে বলেছে। তো 6টা আইটেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 তারিখ কি আইটেম বলছে 2, 2, 5, 12, 23 2, 5, 12, 20, 12, 23 এই তারিখ রেকর্ড।
আমি তোমাদের এখন বলে দিচ্ছি যে এই আইটেমগুলোর মধ্যে দুই তারিখ, দুই তারিখের আইটেমটা কি ছিল? মালিক নগদ টাকা মনে রয়েছে 10,000 টাকা, এই 10,000 টাকা এখানে হবে, প্লাস হবে, এখানে বাড়বে, এটা এখানে রেখা হবে, প্রাপ্তি যাবে দেখা দেবো। পাঁচ তারিখ পণ্য বিক্রি করে নগদে পেয়েছে 60% নগদে, অর্থাৎ 24,000 টাকা পেয়েছে, এইটাও প্রাপ্তি যাবে রেখা হবে। এরপরে আইটেম 12 তারিখ, 12 তারিখ দারে বিক্রয় টাকা পেয়েছে, সেটাও কিন্তু এখানে রেকর্ড হবে। এরপরে 20 তারিখ এইটা মাল ক্রয়ের ক্ষেত্রে রয়েছে, মাল ক্রয়ের ক্ষেত্রে 20 তারিখ চলে আসবে এখানে, 20 তারিখ এখানে। তারপর 23 তারিখ নগদে বিক্রয় করা হলো, 23 তারিখ হচ্ছে গোশেন সন্সকে প্রস্তুত করেছে, সেটাও এখানে, 23 এখানে। এরপরে 30 তারিখও এখানে। হ্যাঁ, আর খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে 5, 2, 2, 5 আর 12 এই তিনটা আইটেম নগদ প্রাপ্তি যাবে, তার টাকা আসবে, আর এই তিনটা আইটেম 23, 20, 23, 30 এই তিনটা প্রদান যাবে, অর্থাৎ প্রদান, এটা প্রাপ্তি, এটা প্রাপ্তি, ওটা প্রদান, অর্থাৎ এই আইটেমগুলো ডেবিট হবে, এই আইটেমগুলো পেইড হবে। খুব সিম্পল ব্যাপার। তবে তোমরা এইখানে আর অন্য আইটেমের কথা চিন্তা করবে না, যেহেতু তোমাকে নির্দিষ্টগুলো দিয়ে দিয়েছে, নির্দিষ্টগুলো কী দিয়েছে, দিয়েছে তারিখ দিয়েছে, কিন্তু আমরা খতিয়ানের ক্ষেত্রে তারিখের দেখি নেন, সেজন্য আমাকে পুরো সব আইটেম সুস্থ হয়েছে। আর এই অংশ করতে গিয়ে, অর্থাৎ নগদ প্রাপ্তি নগদ করে যাতে করতে গিয়ে আমি পুরো অংশ খুঁজবো না, যে আইটেমগুলো চেয়েছে সে আইটেমগুলি কাজ করবো, সেখানে চাইছে আমার কাছে 2, 5, 12, 20, 23, 30 এই আইটেমগুলো দিয়ে তুমি নগদ প্রাপ্তি নগদ করে দেওয়া প্রতিপার্ক করবে। সেখানে 2 থেকে 2, 5, 12 হচ্ছে প্রাপ্তি যাবে দেয়, এবং 20, 23 এবং 30 প্রদান যাবে দেবে, অর্থাৎ এগুলো তোমার সহজ জিনিস, তোমরা পারো কাজে, সেক্ষেত্রে এটা আমার বিশ্বাস করার দরকার নেই। আমি তোমাদেরকে যেটা ধরিয়ে দিচ্ছি, আবারও বলছি যে তোমরা যখন হিসাব চক্রে ধাপগুলো করবেন কীভাবে করবেন, সেটা হচ্ছে অর্থাৎ 10টা ধাপকে চক্রের মধ্যে দেখাবে, প্রথম বিতরণ লেখবে হিসাব চক্র কী, তারপরে একটা চক্র আঁকবে, একে ধাপগুলো দেখাবে, তারপরে সেখান থেকে 4টা ধাপকে বেছে নিয়ে সেগুলো আলোচনা করবে, যে 4টা প্রধান ধাপ কী, প্রধান ধাপ হচ্ছে 4টি, সে ধাপগুলো কী, জাবেদা, প্রতিয়া, গ্রামীণ এবং আত্মীয়তার বিরোধী, এগুলো তুমি আলোচনা করবে এবং উদাহরণসহ দিবে, উদাহরণসহ দাঁড়া চাইছে, দেন তুমি 4-এ 4 পাবে। আচ্ছা, এরপরে আমাদেরকে হিসাব সমীকরণের প্রভাব বলছেন, আমরা টেবুলার শীট করব, এটা আমরা আলোচনা করেছি এবং এটা কোনো রেজাল্ট আমরা দিয়ে দিয়েছি। টেবুলার শীট আমরা করবো 2, 5, 9, 20, কিন্তু পরের অংশে বলছে যে প্রারম্ভিক সব, তাহলে 1 তারিখের অর্থাৎ 31 তারিখ যে আইটেম ছিল সেটা প্রারম্ভিক ছিল, সেটা শুধুমাত্র করতে হবে, অর্থাৎ প্রারম্ভিক আইটেম দিয়ে আনতে হবে, তাহলে 5টি আইটেমের সমীকরণের প্রভাব দেখাতে হবে, কেউ যদি কম করো তাহলে নাম্বার কমে যাবে এবং তোমরা অঙ্কটা ভুল করে ফেলবে। এরপরে 2, 5, 17, 26 তারিখে বলেছে যে দাখিলা প্রস্তুত করতে বলছে, এটা জাবেদা দাখিলা ব্যাখ্যা সহ দেবে, আশা করি তোমার সবাই জাবেদা করতে জানবে, কাজে খুব খেয়াল করে করবে, জাবেদা ঘর করে করবে, হ্যাঁ ব্যাখ্যা সহ দেবে, 4-এ 4 পেয়ে যাবে। তোমাদেরকে মূল্যায়ন কত লিখলে কত নাম্বার পাবে সেটা পাশে লেখা আছে, তো তুমি চাইবে যে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য, সর্বোচ্চ নাম্বার পেতে হলে তোমাকে কী করতে হবে, সর্বোচ্চ যেটা বলছে সেভাবে লিখতে হবে। এরপরে বলছে গল্পে খতিয়ান মূলধন হিসাব, নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব এবং প্রদেয় হিসাব, এই 4টি খতিয়ান করবে, খতিয়ান করার সময় সম্পূর্ণ উদ্দীপক থেকে খুঁজে নেবে, অর্থাৎ এখানে নির্দিষ্ট করে বলে নাই যে এই আইটেমগুলো এইগুলো করো, তাহলে কী করতে হবে, সব আইটেম খুঁজতে হবে, খুঁজে নগদ নগদান যখন করবো কোথায় কোথায় নগদ আসে আনবো, আমাদের মূলধন হিসাব করবো তখন মূলধন কোন আইটেম আসলে আনবো, আর অফিস সরঞ্জাম
মরার সময় সেটা কোথায় অবশ্যই নজরে আনবো, আবার প্রদেশের ক্ষেত্রেও কিন্তু আমরা একই কাজ করব। এরপরে আইটেম নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা। নগদ প্রাপ্তি প্রদান জাবেদার ক্ষেত্রে আমাদেরকে তারা নির্দিষ্ট করে দিয়ে দিয়েছে 2, 5, 12, 20, 23, 30 এই আইটেমগুলি করতে বলছে। আমরা মজার জিনিস দেখতে পাচ্ছি 2, 5, 12 হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদার আইটেম, আর 20, 23, 30 হচ্ছে প্রদান জাবেদার আইটেম। কাজে আর নগদ প্রাপ্তি প্রদান করার সময় কোনো ব্যালেন্স বিডি সিডি আনবে না, ব্যালেন্স বিডি আনবে না, কিন্তু সিডি হবে, বিডি আনবে না, অর্থাৎ প্রারম্ভিক বৃত্ত সেটা আসবে না, সেটা কখনো আসবে না। তাহলে আমরা 5টি অংশ দেখতে পাচ্ছি। 5টি অংশে আমাদের কী দিয়েছে, আমাদের দিয়েছে ক ক ঘ। আমি আবার একটু রিপিট করছি, তোমরা খেয়াল করো, এটা অনলাইন ক্লাস, এখানে অনেক সময় ক্লাসটাকে তোমরা সরাসরি ক্লাসে প্রশ্ন করতে পারবে, এখানে অনেক সময় সুযোগটা কম। হ্যাঁ, জুম ক্লাসে এটা করা যায়, তবে নেট ডিস্টার্ব করার সময় কাজ করা যায় না, সেই জন্য আমি আবার রিপিট করছি। আমাদের হিসাব বিজ্ঞানকে অ্যাসাইনমেন্ট 1 এবং আমাদের কাও হয়েছে ক ক ক এবং ঘ ঙ। অর্থাৎ ক হচ্ছে হিসাব চক্র, হিসাব চক্র, ঘ হচ্ছে টেবুলার শীট, প্রভাব টেবুলার শীট, হিসাব সমীকরণ, হিসাব সমীকরণ, গ হচ্ছে দাখিলা মানে জাবেদা দাখিলা, জাবেদা দাখিলা, ঘ হচ্ছে খতিয়ান, খতিয়ান হিসাব, আর ঙ হচ্ছে নগদ প্রাপ্তি, নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা, নগদ প্রদান জাবেদা। এতক্ষণ আমি এগুলো নিয়ে কথা বলেছি, হিসাব চক্র নিয়ে কথা বলেছি, টেবুলার শীট সমীকরণ নিয়ে কথা বলেছি, তোমাদের বইতে আছে, জাবেদা লাখিরা নিয়ে কথা বলেছি, সব খতিয়ান নিয়ে কথা বলেছি, নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা এটা নিয়ে আমি কথা বলেছি। তবে ইন্টারেস্টিং হচ্ছে এইটা থিওরি আর এই চারটা হচ্ছে অঙ্ক, এই চারটি হচ্ছে কি অঙ্ক, তাহলে উদ্দীপক দিয়েছে একটা অঙ্ক করতে হবে কটা, চারটা। তাহলে এইখানে অর্থাৎ এই কাজগুলো করেই আমাদের অনেকগুলো জ্ঞান তারা যাচাই করতে চাচ্ছে, আমরা আমাদের জ্ঞান কতটুকু আছে সেটাকে তারা যাচাই করতে চাচ্ছে, যে একটা উদ্দীপক দিয়ে চারটা কাজ করতে হচ্ছে, মানে চারটা অঙ্ক করতে হচ্ছে, এমন চারটা অঙ্ক করতে হচ্ছে কেমন অর্ডিনারি অঙ্ক নয়, এগুলো ভারী অঙ্ক করতে হবে। তো সেক্ষেত্রে তাই এগুলো আছে যে যে কর্তৃপক্ষ চাচ্ছে যে তোমাদের মেধাকে যাচাই করতে, তুমি বাসায় বসে তৈরি করো কিন্তু ঘাটাঘাটি করো, তোমার মেধার বিকাশ করো, সেটা চাচ্ছে। টেবুলার শীট তৈরি করার কথা প্রচুর করে দিয়েছে, জাবেদা দাখিলের কথা বলে দিচ্ছি, যদিও তারা জাবেদা দাখিলা বলছে, দাখিলা বলছে জাবেদা খুঁজা, ডাক্তার শুনে দেবে খতিয়ান এবং হিসাব বলছে খুঁজে করে নেয়, হিসাব থেকে খতিয়ান চারটা খুঁজিয়ান করে দেবে, নগদ প্রাপ্তি এবং নগদ পান জাবেদা এগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে। আইটেমের ক্ষেত্রে এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে টেবুলার শীটের ক্ষেত্রে দুইতে, কী দুইতে বলেছে 2, 5, 9, 20, কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে বলেছে, নির্দেশনার ক্ষেত্রে বলেছে, মূল্যায়ন নির্দেশনার ক্ষেত্রে বলেছে যে এই জাতীয় করবে প্রারম্ভিক আইটেমটা আনতে হবে, অর্থাৎ উপরে আইটেম যেটা মেয়ের 31 তারিখে যা ছিল সেটাকে আনতে হবে। তাইলে টেবুলার শীটে 5টা আইটেম হবে, দেয়া আইটেম তার বাইরে আরেকটা আইটেম প্রারম্ভিক আইটেম। এরপরে জামাদা দেখা নির্দিষ্ট আইটেম দিয়ে দিয়েছে, খতিয়ান নির্দিষ্ট আইটেম 9, সমস্ত উদ্দীপকের খতিয়ানের তথ্য নিতে হবে, আর নগদ প্রাপ্তি নগদ প্রদান জামাদার নির্দিষ্ট করে দিয়েছে 3টা নগদ প্রাপ্তি যাবে, 3টা নগদ প্রদান যাবে, নিয়ম অনুযায়ী কাজ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, কারণ আর তারপরে যদি তোমাদের কোনো কনফিউশন হয় তোমরা অঙ্ক করার আগে এগুলো একটু রাফ করে নেবে, কারণ অ্যাসাইনমেন্টের ভিতরে কারাকারি করা চলবে না, তুমি রাফ করে তারপরে ফেয়ার করে তুলবে। এবং অঙ্ক করতে গিয়ে যদি তোমার কোনো কনফিউশন হয় তুমি তখন তোমার বইতে তোমার হেল্পিং হ্যান্ড আছে, উদাহরণে অঙ্কগুলো করা আছে সেটা করতে পারবে। তারপরেও যদি তোমরা করতে পারছো না, আমাদের টেলিফোন নাম্বার দেওয়া আছে, আমরা টেলিফোন নাম্বার দিয়ে দিয়েছি, টেলিফোন নাম্বার টেলিফোন করলে আমরা তোমাদেরকে বলে দেবো। আর আজকের এই ক্লাসটা আমাদের আমাদের এই অনলাইন কলেজের অনলাইন কলেজ ইয়ে থাকবে, আইডি থাকবে, সেখান থেকে টেনে দেখবে আজকে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। তুমি কী কাজ করবে, আমি অঙ্ক করি নাই,
কিন্তু অঙ্কের প্রসেস বলে দিয়েছে, অর্থাৎ কী করতে হবে সেটা বলে দিয়েছে, তোমাকে অঙ্কটা কীভাবে করতে হবে সে প্রসেসগুলো কী কী করণে বলে দিয়েছে, কেশব চক্র, টেবলার শিট, জাবেদা, কুতিয়ান, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, টেবলার শিটের কাছে আইনের নির্দিষ্ট আছে কিন্তু পারমিশন অন্তর্ভুক্ত এখানে নির্দিষ্ট আছে নির্দিষ্ট করবে, এখানে নির্দিষ্ট হয় সব প্রতিপত্তি রাখতে হবে, আর এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে সেগুলোই কাজ করবে। আজকে আমি আর ক্লাস করাচ্ছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।